বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এলাকাগুলোর মধ্যে যশোর জেলা অন্যতম। এই অঞ্চলের সাথে হযরত খান জাহান আলী, গাজী কালু, গরিব শাহ ও বোরহান শাহের মতো অনেক মহাপুরুষদের নাম জড়িয়ে আছে। এই জেলায় রাজা প্রতাপাদিত্যের রাজবাড়ি, বৌদ্ধ সভ্যতার আমলে নির্মিত ভারতের দেয়াল, মুঘল আমলের মির্জাপুর হাম্মামখানা সহ অনেক প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে। 1781 সালে যশোর জেলা প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের সর্বপ্রথম জেলা। যশোর জেলা শহর থেকে 32 কিলোমিটার দূরে কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক সম্পদে পরিপূর্ণ অঞ্চল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুর।